নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন সাই এক্সপোর্ট, ওরফে সাই বাবা মাসুম অ্যান্ড মাসুম স্পঞ্জ সেন্টার। এখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি রয়েছি, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আমি একজন প্রফেশনালি মাসুমের মাস্টার ট্রেনার, কোচবিহার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আরসিটি মাস্টার ট্রেনার হিসেবে কাজ করি। এছাড়াও ন্যাশনাল একাডেমি অফ আরইউডিসি ডিএসটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট মাসুম কাল্টিভেশন মাস্টার ট্রেনার। আমি বিশেষ করে একজন আপনাদের কাছে একটা নিউ মেসেজ নিয়ে এসেছি। আজকে অনেকেই যারা ইউটিউব চ্যানেল দেখছেন বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখছেন মাসুম মাসুম মাসুম, এই মাসুম চাষ করতে গিয়ে মাসুম মাসুম দেখছেন এবং মাসুম চাষের প্রতি আপনারা ইন্টারেস্টেড হচ্ছেন, তাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে দেখুন, মাসুম চাষটা খুবই একটা লাভজনক ব্যবসা। এটাতে করে অসংখ্য লোক সাকসেস হয়েছে, অসংখ্য লোক স্বাবলম্বী হয়েছে, নিজের নাম নিজে তৈরি করতে পেরেছে। কিন্তু সব কিছুর মেন হচ্ছে একটা পাওয়ারফুল ট্রেনিং, অর্থাৎ টোটাল অভিজ্ঞতা উইথ ট্রেনিং। আপনাকে সর্বপ্রথম নিজেকে ট্রেনিং নিতে হবে। আপনি কারো কাছে শুনলেন যে মাসুম চাষ করবো, মাসুম চাষ আমি করবো, উনি আপনাকে জাস্ট মুখ দিয়ে বললো এইভাবে আপনি করলেন, তাহলে কিন্তু কোনোদিনও সফল হতে পারবেন না। আপনার সর্বপ্রথম আপনাকে এখানে ট্রেনিং নিতে হবে, আর ট্রেনিং নিতে গেলে আপনার একজন দক্ষ যিনি এই ব্যাপারে স্পেশালিস্ট। কারণ আমি যদি ড্রাইভার হতে চাই, আমি যদি ভালো গাড়ি চালাতে চাই, তাহলে আমার ভালো প্রফেশনাল ড্রাইভারের কাছে যেতে হবে। আমি যদি ভালো প্লেন চালাতে চাই, তাহলে ভালো যে প্লেন চালায়, যে অভিজ্ঞতা আছে যা প্লেন চালানোর, তার কাছে যেতে হবে। ঠিক সেই রকম ব্যাপারই আপনার একজন প্রফেশনাল ট্রেনারের কাছে যেতে হবে, যে একজন সরকারি ট্রেনার, ঠিক আছে, এবং যে হাতে কলমে এবং প্র্যাকটিক্যাল থিওরি এবং প্রসেস মতো আপনাকে শেখাবে এবং অসংখ্য লাইফ যিনি চেঞ্জ করে দিয়েছে, সেমন একজন ব্যক্তির কাছে যেতে হবে। আর আপনারা যাদের বাড়ি হচ্ছে কোচবিহার বা উত্তরবঙ্গের মধ্যে আছে, তারা যদি চান সেক্ষেত্রে আমার কাছেও আসতে পারেন, আর আপনারা বিভিন্নভাবে এখানে সহযোগিতা পেয়ে যাবেন। বিশেষ করে আমার একটা চেম্বার আছে যেখানে আমি ট্রেনিং ইনস্টিটিউট খুলেছি, সেখানে হাতে কলমে বিভিন্ন জিনিসের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। যেমন এক নম্বর আমরা এইভাবে বলতে পারি মাসুম চাষের প্রশিক্ষণ। আপনি এখানে মাসুম চাষ নিয়ে এতটুকু বলতে পারি জীবনে কোনো দিনও আপনার লস হবে না। আপনার এতটুকু বলতে পারি, আপনি যদি সঠিকভাবে কাজ করেন, আপনাকে যে প্রসেসে ট্রেনিংটা শেখানো হবে, আপনি যদি সেই প্রসেসটাকে মেনে সঠিকভাবে সঠিক চিন্তাধারা নিয়ে কাজ করেন, তাহলে আপনি যা টাকা ইনভেস্ট করবেন এক বছরের মাথায় সেই টাকার 500 গুণ ডবল হবে। মানে বুঝতে পেরেছেন তো, মানে 5,000 টাকা ইনভেস্ট করেন, আপনার মোটামুটি সেখানে 500 টাকা ইনভেস্ট করলে মোটামুটি 2,50,000 টাকা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার আপনার। কিন্তু সব কিছু কর্মের প্রতি ডিপেন্ড করবে, এখানে আপনি সঠিকভাবে প্রশিক্ষণ পাবেন। মাসুম চাষের শুধু না, আপনি যদি চান যে আমি এখানে মাসুমের যে প্রোডাক্ট হয় বিভিন্ন, যেমন মাসুম পাউডার হয়ে থাকে, মাসুম ডালের বড়ি হয়ে থাকে, মাসুম কষা হয়ে থাকে, মাসুম আচার হয়ে থাকে, মাসুম বিস্কুট হয়ে থাকে, মাসুম পাঁপড় হয়ে থাকে, মাসুম চানাচুর হয়ে থাকে, মাসুম বিরিয়ানি হয়ে থাকে, মাসুম মিষ্টি হয়ে থাকে, মাসুম দই হয়ে থাকে, মাসুম মোমো হয়ে থাকে, ব্লা 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 ব্লা, আরও বিভিন্ন ধরনের যে মাসুমের থেকে তৈরি করা যায় যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান, যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা যায়, যে প্রোডাক্টের যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান, সেক্ষেত্রে এখানেও আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে মাসুম চাষের প্রশিক্ষণ নিয়ে তো আপনি মাসুম চাষ করবেন, সেক্ষেত্রে কিছু লোক হায়ুতাস করে যে আমি মাসুম তো চাষ করব, কিন্তু আমার যে উৎপন্ন মাসুম হবে সেই মাসুম বিক্রি করবো কোথায়? সেক্ষেত্রে আপনি আমাকেও দিতে পারেন, যেহেতু আমার বা প্রফেশনালি যে আমার বিজনেস সেটা হলো এক্সপোর্টের বিজনেস, আমরা বাইরে মাল সাপ্লাই করি, আমরা অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা মালটাকে সাপ্লাই করি। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আমরা কোনো কোম্পানি নই যে আপনার কাছে একটা স্কিম নিয়ে আসবো যে 5,300 টাকা, 4,900 টাকা, 6,000 টাকা যে স্কিম নিয়ে আসবো সেটা বলে কোনো ফ্যাক্টর না। আপনার যে ফিজিক্যালি যে বীজের রেটটা আছে সেই রেটটাই আপনি এখান থেকে দিয়ে বীজ সংগ্রহ করতে পারেন। এছাড়াও মেডিসিনগুলো যে লাগবে সেই মেডিসিনগুলো আপনি বাজার থেকেও নিতে পারেন। আপনি যদি চান যে বাজার থেকে নিলে অনেক ধরনের সমস্যা হয়, কী সমস্যা? এক নম্বর, অনেক দোকান ঠিকভাবে ঘুরে পাওয়া যায় না বা নতুন লোক পেয়ে মেডিসিনের দাম বেশি নেয়, সেক্ষেত্রে আপনি আমার কাছেও নিতে পারেন। পিপি থেকে শুরু করে যদি চান যে খড় পাচ্ছি না ভালো খড়, সেক্ষেত্রে আপনি আমার কাছে খড়ও নিতে পারেন, কারণ আমার খড়ের স্টকও আছে এখানে। আপনি কাটিং খড়ও নিতে পারেন, পারলে গোটা লাঠিও নিতে পারেন। এখানে আপনি এক ফোনেই এখানে আপনি বিভিন্ন মেশিন ভাড়া পেয়ে যাবেন, যেমন খড় কাটার মেশিন থেকে শুরু করে মেডিসিন স্প্রে করার মেশিন, জল স্প্রে করার মেশিন, আরও বিভিন্ন যে মেশিনের জিনিসগুলো আছে সেখানে
যেখানে আপনি এক ফোনেই এখানে পেয়ে যাবেন। এবং এছাড়া আমার কাছে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা মাশরুম চাষের প্রশিক্ষণ খুব সহজ এবং সরলভাবে এখানে শিখতে পারবেন। শুধু মাশরুম চাষ না, বিভিন্ন যে ট্রেনিংগুলো আছে প্রোডাক্ট তৈরির, যেমন আচার, বড়ি, বিস্কুট, পাঁপড়, পাউডার, বিভিন্ন যে প্রোডাক্ট তৈরির যে ট্রেনিং আছে সেই ট্রেনিংও আপনি এখানে পেয়ে যাবেন। এখানে মাশরুম চাষের ট্রেনিংও পেয়ে যাবেন। পেয়ে আপনারা খুব অল্প পুঁজিতে ইনভেস্ট করি এখানে মাশরুম চাষ করে সেই মাশরুম আমার কাছে বিক্রি করে একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবেন। এবং এই ব্যাপারে প্রত্যেকটা লোককে আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি, আপনারা যদি সঠিক প্রসেসে সঠিকভাবে কাজ শুরু করে এই কাজটা করেন, তাহলে আপনাদের লাইফ সূর্যের মতো পরিষ্কার হবে এবং আপনারা এখান থেকে অধিক পরিমাণে উপার্জন করতে পারবেন। দেখেন, আমি প্রফেশনালি যেটা আমি একটা বলি, আমি চাই যে ভারতবর্ষে দুটো জিনিসের অভাব, এক নম্বর হচ্ছে সুস্থতা, দুই হচ্ছে পয়সা, যেটা ব্যাপার মেন। এক হলো সুস্থতা, দুই হচ্ছে টাকা। এই মাশরুম চাষ করে এই দুটা অভাবকে আমরা মেটাতে পারবো, কারণ মাশরুম চাষের মধ্যে প্রচুর ভিটামিন, প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B12, DHA, 136 প্রকারের নিউট্রিশন পুষ্টির দ্বারা তৈরি মাশরুমের মধ্যে পাওয়া যায়, যাকে আমরা একটা মায়ের দুধের বিকল্প হিসেবে আমরা ধরি মাশরুমকে। মায়ের দুধের থেকে তো বেশি ভালো কিছু হয় না সারা পৃথিবীতে। আজকে দেখেন, এই মায়ের দুধের বিকল্প হিসাবে আমরা মাশরুমকে আমরা দেখি, এবং গ্রিক রোমান গ্রন্থে মাশরুমকে ভগবানের নৈবেদ্য হিসেবে তুলনা করা হয়, চিনিয়ে মাশরুমকে দেবতা হিসেবে পূজা করা হয়। সেই মাশরুম থেকে চাষ করে আমরা এক পয়সা উপার্জন করতে পারবো, দুই হলো শরীরের যে ভিটামিন প্রোটিনের অভাব বা স্বাস্থ্যের যে অভাব সেই অভাবকে আমরা মেটাতে পারবো শুধুমাত্র এই মাশরুম চাষ করে। এবং যারা আমাদের উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গের বাইরে বা ইন্ডিয়ামে জিতনা ভি ফার্মার হো, হামসে কন্ট্যাক্ট কর সকতে হো, হাম আপকো হেল্প করেঙ্গে আর জাদা জাদা প্রসেস দেঙ্গে। আগর কোই ফার্মার কো আগর কোই ফার্মার কো আগর কোই প্রবলেম আয়েগা ও ভি হামকো ফোন কর সকতে হ্যায় আর হেল্প লে সকতে হ্যায়, ঠিক আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো যে মাশরুম চাষ করতে গেলে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়, এই ক্ষেত্রে আমাদের একটা ট্রেনিং নিতে হবে। সেই ট্রেনিংটার নাম হলো SMMS, মানে এর ফুল ফর্ম হচ্ছে সেভ মাই মাশরুম সিলিন্ডার। এই ট্রেনিং সারা ইন্ডিয়াতে কোনো ব্যক্তি কাউকে প্রোভাইড করে না। আজকে অসংখ্য মানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, পাবলিক প্রতিষ্ঠান রয়েছে, বা কোম্পানিরা বা বিভিন্ন লোক থিওরিক্যাল বা প্র্যাকটিক্যালের মাধ্যমে ট্রেনিং নিয়ে থাকে। এই ট্রেনিংটা সারা ভারতবর্ষে আপনারা কোথাও পাবেন না, একমাত্র আমার কাছে ছাড়া। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, ঠিক আছে, আর এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আমাকে যে আপনার কাছে পাওয়া যাবে, সারা ভারতে পাওয়া যাবে না, এটা কেমন কথা, তাহলে আপনি কোথা থেকে শিখেছেন? হ্যাঁ, ঠিক, আমিও ভারতবর্ষ থেকে শিখেছি, কিন্তু শুধুমাত্র যে আমি কারো কাছে শিক্ষা নিয়ে, নলেজ নিয়ে এই ট্রেনিং নিলাম সেটা কিন্তু ভুল। আপনি সবসময় প্র্যাকটিক্যালে যেই অভিজ্ঞতা আপনার সঞ্চয় হবে সেই অভিজ্ঞতা কিন্তু কোনোদিনও কারো কাছে শুনে বা বই পড়ে বা কোনো ভিডিও দেখে কিন্তু আপনি জীবনে এগোবো জীবনে আপনি কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন না। তা আমি বিভিন্ন জায়গায় এর প্রশিক্ষণ নিয়েছি, মাশরুম চাষের প্রশিক্ষণ মিনিমাম আমার লাইফে আমি 30-40 জায়গায় নিয়েছি মাশরুম চাষ, এবং কয়েক হাজার লোককে আমি মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়েছি। এই যে দেওয়া আর এই যে নেওয়া, এর দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা সৃষ্টি হয়। এছাড়াও নিজে ফার্মিং করেছি, বিভিন্ন রকম রোগের সম্মুখীন হয়েছি, এছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন লোকের অভিজ্ঞতা আমি নিয়েছি, বিভিন্ন লোকের কথা শুনেছি, বিভিন্ন লোকের সমস্যার কথা শুনতে শুনতে নিজে থেকে একটা অভিজ্ঞতা তৈরি করে আমি SMMS সেভ মাই মাশরুম সিলিন্ডার, কীভাবে আমার মাশরুম সিলিন্ডারকে আমি সেভ করবো। কারণ আমাদের শরীর থাকলে রোগ হবেই, আর সিলিন্ডার তৈরি করলে সিলিন্ডারের রোগ আসবেই। সেই রোগকে যদি আমরা আগে থেকেই প্রিভেনশন অ্যান্ড গেটারদের প্রিয় সুস্থতা কার আগাম রাস্তা, যদি সেই সিলিন্ডারকে আমরা আগে থেকে সুস্থতা দিয়ে থাকি, তাহলে সেই রোগে সেই সিলিন্ডার কিন্তু কোনো রকম রোগ আসবে না। আর আমরা যদি সুস্থতা সেই ব্যাপারে কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রোগের সম্মুখীন হবে, সেক্ষেত্রে আমার মাশরুম সিলিন্ডার নষ্ট হতে পারে এবং আমার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা লোককে একটা কথাই বলবো, প্রত্যেকটা লোক প্লিজ মাশরুম চাষ করার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে মাশরুম চাষটাকে শুরু করুন, এবং সঠিক জায়গায় সঠিকভাবে